সদ্য স্বামীহারা মহিলা ছোট ছোট তিন সন্তানকে নিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছে, কারণ বন্যার ফলে তাদের পুকুরের সব মাছ পেরিয়ে গেছে। পুকুরে কমপক্ষে 20 থেকে 30 হাজার টাকার মাছ ছিল। জম্পুজলা ব্লকের জগাইবাড়ি ভিলেজ কমিটির 3 নং ওয়ার্ড নিদান কোপড়াপাড়া এলাকায় মহিলার বাড়ি। তিন সন্তানের জননী নূরজাহান বেগম জানান, মাত্র 2 মাস আগে তার স্বামীর মৃত্যু হয়েছে। দিনমজুরি করে তিনি সংসার প্রতিপালন করেন, কিন্তু সব সময় কাজ থাকে না, তাই পুকুরের মাছ বিক্রি করে কিছু টাকা আয়ের সুযোগ ছিল। কিন্তু এবারের বন্যা তাকে একেবারে পথে বসিয়ে দিয়েছে। এবারে বন্যায় আমার পুকুরে 20-25 হাজার মাছ আছিল, এটার দ্বারা আমি চলি। এখন আমার আর স্বামী নাই, মারা গেছে। আজকে প্রায় 2 মাস হয়েছে, 2 মাসের উপর হয়েছে, 3টা বাচ্চা আমার। এটার উপর দিয়ে আমি জীবিকা নির্বাহ করি। এই গলা পর্যন্ত জল আসছিল। যদি সরকার আমার সাহায্য করে তবে আমার খুব উপকৃত হইব। আর মনে করছি বিয়ার সিজন লাগলে মাছ বেচে সে কিছু একটা করুন, আমার তো এটার উপায় নাই। সব মাছ বন্যা গেছে গা,